দর্শক, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন ফুটবলার নেইমার জুনিয়র। আমরা অনেক সময় দেখেছি নেইমার জুনিয়র ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আসলে তিনি অনেক অনেকবার নিজেদের ভক্তদের সাথে গিয়ে দেখা করেছেন। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসিদের সাথে যদি ভক্তরা দেখা করতে যায়, তাহলে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে মাঠেই নামতে হয়, কেননা তারা কিন্তু মাঠের বাইরে খুব একটা বেশি দেখা করে না ভক্তদের সাথে। ঠিক বিপরীতটাই নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রের ভক্ত যেখানেই থাক না কেন, নেইমার জুনিয়র যদি জানতে পারে সেখানে যত টাকায় খরচ হোক না কেন, নেইমার জুনিয়র নিজে গিয়ে তাদের সাথে দেখা করেন এবং তাদের সাথে সাক্ষাৎ করেন, এটাই নেইমারের বড় পরিচয়। মূলত আরও একবার এই পরিচয় বৃদ্ধি পেল। নেইমার জুনিয়রের সাবেক সতীর্থ বার্সা এবং পিএসজিতে একসাথে খেলা এবং ব্রাজিলেরও সতীর্থ ড্যানিয়াল ব্যাস, তিনি আছেন বর্তমানে কারাগারে, এটা আপনারা সকলেই জানেন। তো ড্যানি আলভাসকে তিনি এইভাবে যে সাহায্য করবে কেউ কল্পনা করতে পারেনি। গোল ডট কম এর মতে 1.50 মিলিয়ন ইউরো দিয়ে ড্যানি আলভাসকে সাহায্য করেছে নেইমার জুনিয়র। মূলত এই সাহায্য করার পর নেইমার জুনিয়র সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল। এখন যে ইঞ্জুরিতে থাকা নেইমার জুনিয়রের মন মানসিকতা দেখে অবাক হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব, কেননা তারই সতীর্থ তাকে এইভাবে সাহায্য করবে এবং তাকে উৎসাহ দিয়েছে, আরও নানাভাবে তাকে সাহায্য করছে, সব কথা আসলে সংবাদ মাধ্যমে ওঠানো হয়নি। তো দর্শক, ড্যানি আলভাসকে 1.50 মিলিয়ন ইউরো দিয়ে সাহায্য করেছে নেইমার জুনিয়র। এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।